নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আগামী 17 অক্টোবর সোমবার সূর্য কন্যা রাশি থেকে রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে। অর্থাৎ আমরা জানি রবি কিন্তু তুলা রাশিতে নিচস্থ হয়, মেষ রাশিতে উচ্চস্থ হয় এবং তুলা রাশিতে নিচস্থ হয়। তাই অর্থাৎ এখানে কন্যা রাশি থেকে রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করা মানেই কিন্তু সূর্য নিচস্থ হয়ে যাবে। আবার ঠিক তার পরবর্তী একদিন পরে 18 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার শুক্র রাশি পরিবর্তন করে তার কন্যা রাশি থেকে রাশি পরিবর্তন করে তার সক্ষেত্রী রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। তাই একদিকে যেমন এখানে সূর্য তুলা রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে, তেমন অন্যদিক থেকে শুক্র কিন্তু কন্যা রাশি থেকে রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করার জন্য তার নিজস্ব প্রভাব ভঙ্গ হয়ে তার সক্ষেত্রী তার রাশিতে অবস্থান করবে। তাই একদিক থেকে সূর্যের সক্ষেত্র রাশিতে সূর্যের নিজস্ব রাশিতে অবস্থান এবং শুক্রের সক্ষেত্রী রাশিতে অবস্থান করে কিন্তু তারা একসঙ্গে সূর্য শুক্র কেতু কিন্তু অবস্থান করবে। দেখুন, আমরা জানি হচ্ছে সূর্য এবং শুক্র হচ্ছে দারিদ্র দোষ। এমনি ইন জেনারেলভাবে হচ্ছে সূর্য এবং শুক্র দারিদ্র যোগ যাদের থাকে তাদের জন্মছকে কিন্তু কিছুটা অর্থের প্রবলেম ক্রিয়েট করে, তাদের জীবনে কিন্তু অর্থ ওয়াশ আউট হয়ে যায়, অনেকটা বেরিয়ে যায়। যাদের বার্থচার্টে সূর্য শুক্র দারিদ্র যোগ রয়েছে তারা কিন্তু অর্থ প্রচুর ইনকাম করতে পারে, কিন্তু তাদের জীবনে কিন্তু অর্থ অনেকটা বেরিয়ে যায়, এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করে। তা যাই হোক না কেন, এখানে যখনই 17 অক্টোবর সূর্য রাশি পরিবর্তন করে তুলা রাশিতে এসে নিচস্থ হবে, তখন যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে সূর্য শুভ গ্রহ সেই সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে সূর্য নিচস্থ থাকার জন্য কিন্তু প্রতিটা রাশি লগ্নের ক্ষেত্রেই মেইনলিভাবে বাবার শরীর খারাপের দিকে, নিজের কর্মের ব্যাপারে, নিজের শরীরের দিকে এবং ইমিউনিটি পাওয়ার বা শরীর স্বাস্থ্য খারাপের ব্যাপারটা কিন্তু সংযত হতে হবে, এবং নিজেদের মান সম্মান ব্যাপার বা কর্মক্ষেত্র ব্যাপার এই ব্যাপারে কিন্তু অবশ্যই সংযত থাকতে হবে। বিশেষতভাবে কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে এবং কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কিন্তু এখানে তুলা রাশিতে সূর্য নিচস্থ থাকার জন্য কিছুটা নেগেটিভ ফল পাবে। এবং মেইনলি সবার ক্ষেত্রে, যে কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, নিজের কর্মক্ষেত্রে, নিজের মান সম্মানের ব্যাপারে, নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, লাইফের সাকসেস পাওয়ার ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে কিন্তু অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং যে কাজটা করছেন সেটা কিন্তু মন দিয়ে করতে হবে। তবুও যে লগ্নগুলো, যে রাশিগুলো আমি বললাম, এই যে সাতখানা রাশি লগ্ন বললাম, তাদের ক্ষেত্রে মেইনলি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবপতি যেহেতু রবি, তাই কিন্তু বুদ্ধির ক্ষেত্রে, পড়াশোনার দিক থেকে, সন্তানের দিক থেকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু রাশিপতি বা লগ্নপতি, তাই ক্ষেত্রে কিন্তু এখানে নিজেকে মোটিভেট রাখার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে। ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি যেহেতু নিজস্ব হয়ে যাচ্ছে, তাই ভাগ্যের একটা ওঠানামা ক্রিয়েট করবে, পিতার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে বা স্পিরিচুয়ালের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসের অধিপতি অর্থাৎ দ্বিতীয় পতি যেহেতু রবি, সে নিচস্থ হয়ে থাকার জন্য অর্থ সেভিংসের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম পতি নিচস্থ হয়ে যাওয়ার জন্য কর্মের জায়গাটা কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে বা কর্মপ্রাপ্তি পেয়ে হতে কিছুটা বাধা ক্রিয়েট করবে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি হওয়ার জন্য শত্রুতার জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে, এছাড়া কিন্তু আপনাদের শত্রুতা নিধনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম পতি নিযুক্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু প্রেম বা বিবাহিত জীবনে কিছুটা সমস্যা বা বিজনেস লাইনে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। অন্যদিক থেকে 18 অক্টোবর যখনই শুক্র রাশি পরিবর্তন করে তার নিজস্ব রাশি কন্যা রাশি থেকে রাশি পরিবর্তন করে তার সক্ষেত্রী রাশি তুলা রাশিতে প্রবেশ করে যাবে, তখন কিন্তু শুক্র কিন্তু অনেকটা নিজে কিন্তু অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু শুক্র যেহেতু রাশি পরিবর্তন করছে, তাই 17, 18, 19, 20 এই রাশিগুলোতে কিন্তু শুক্র রবি কেউই কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও দারিদ্র দোষের একটা প্রভাব থাকলেও অন্যদিক থেকে রাহুর একটা দৃষ্টি পড়ছে কেতুকে নিয়ে, শুক্র এবং সূর্য বসে থাকবে, তাই কিছুটা প্রভাব, এদের নেগেটিভ প্রভাব পড়লেও কিন্তু আমরা দেখতে পাব শুক্র এখানে সক্ষেত্রী থাকা এবং অন্যদিক থেকে সূর্য নিজস্থ হয়ে যাওয়া, এই জন্য কিন্তু একটা নিজভং রাজযোগ তৈরি করবে। তাই সূর্য নিজস্থ হয়ে যাওয়ার জন্য যে নেগেটিভ ফলটা আপনারা পাচ্ছিলেন ততটা নেগেটিভ ফল কিন্তু পাবেন না, কেননা শুক্র কিন্তু অনেকটা গার্ড দেবে এবং শুক্র তার নিজের সক্ষেত্রী হওয়ার জন্য
যেই সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র শুভ গ্রহ, যেমন ধরুন তুলা রাশি বা লগ্ন, বৃষ রাশি বা লগ্ন, কন্যা রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন, মকর রাশি বা লগ্ন, কুম্ভ রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন বা ধরুন বৃশ্চিক রাশি বা লগ্ন, এদের ক্ষেত্রে শুক্রের দিক থেকে কিন্তু অনেকটা শুভফল আপনারা লাভ করবেন। তবে প্রথম এই 17, 18, 19 করে এই মোটামুটি 4 দিনের মতো সময়টাতে কিন্তু খুব একটা শুক্র বা রবি কেউ খুব একটা শুভফল দিতে পারবে না, কারণ একটু আনস্টেবল থাকবে এরা। তা যাই হোক, এখানে 17 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত সূর্য তুলারাশিতে অবস্থান করবে এবং শুক্র তুলারাশিতে সক্ষেত্রী হয়ে অবস্থান করবে 18 অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত। তো যাই হোক, একদিক থেকে এখানে সূর্য, কেতু, শুক্র অবস্থান এবং অন্যদিক থেকে এই এদের উপর কিন্তু একটা রাহুর প্রভাব পড়ছে। এখানে কিন্তু দারিদ্রযোগ যেমন তেমন এখানে কিন্তু একটা নিজভং রাজযোগও তৈরি করছে, তার জন্য কিন্তু পুরোপুরি নেগেটিভ ফলাফল আসবে না এবং একাধিক গ্রহ এখানে তুলারাশির ঘরে একটা জুতি করার জন্য, কনজাংশন করার জন্য কিন্তু অনেক অংশ আমরা শুভফলও লাভ করবেন। তা কী দিক থেকে শুভফল প্রতিটা রাশি লগ্নের ক্ষেত্রে আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে আসি মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। পঞ্চমপতি রবির সঙ্গে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি একসঙ্গে হয়ে যাওয়ার জন্য কিন্তু প্রেমের দিক থেকে, বিবাহের দিক থেকে কিছুটা শুভফল আপনারা লাভ করবেন এবং অর্থপ্রাপ্তির দিক থেকে কিন্তু কিছুটা শুভফল লাভ করবেন। কিন্তু সপ্তম ভাবে যেহেতু এই যোগটা তৈরি করছে, তাই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা ডিস্টারবেন্স কিন্তু প্রেমের ব্যাপারটা ক্রিয়েট করবে মাঝে মাঝে, ঠিক আছে, যেহেতু কিন্তু এখানে কিছুটা আনস্টেবল থাকছে, প্রথম দিকটা কিছুটা আনস্টেবল তৈরি করবে। পরবর্তী বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি রবি এবং শুক্র হচ্ছে রাশিপতি বা লগ্নপতি এবং ষষ্ঠপতি, তা চতুর্থপতির সঙ্গে লগ্নপতি বা রাশিপতি বা চতুর্থপতির সঙ্গে ষষ্ঠপতির জন্য কিন্তু আপনারা কিন্তু যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন। আপনারা ক্ষেত্রে কিন্তু কোনো রকম সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কিন্তু অনেক শুভফল লাভ করবেন, সম্পত্তির দিকে বা পারিবারিক শান্তির দিক থেকে বা পারিবারিক ঝামেলাটা কিন্তু এই সময় অনেকটা নির্মূল হয়ে যাবে। পরবর্তী মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু তৃতীয়পতি এখানে রবি সঙ্গে কিন্তু শুক্র হচ্ছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি, তৃতীয়পতির সঙ্গে পঞ্চমপতি একটা কানেকশনের জন্য কিন্তু আপনারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে একটা ভালো কোনো কমিউনিকেশন করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। এবং আপনারা যেহেতু এখানে তৃতীয়পতির সঙ্গে পঞ্চমপতি কানেকশন, এছাড়া আপনারা কিন্তু কিন্তু বিদেশ যাত্রা হতে পারে বা বাড়ি থেকে কোনো দূরে যাত্রা হতে পারে আপনাদের মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। তবু পঞ্চমভাবে যেহেতু এখানে এই যোগটা তৈরি করে রয়েছে, দারিদ্রযোগ এবং অন্যদিক থেকে নিজভং রাজযোগ, কিছু ক্ষেত্রে সুবিধা এবং কিছু ক্ষেত্রে অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে পঞ্চমভাবে অর্থাৎ বুদ্ধি ইমপ্লিমেন্টের জায়গা বা প্রেমের জায়গাটা কিছুটা একটা আনস্টেবল যাবে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু এখানে দ্বিতীয়পতি রবির সঙ্গে একাদশপতি এবং চতুর্থপতি হওয়ার জন্য কিন্তু আপনাদের অর্থের জায়গাটা কিন্তু খুব ভালো করাবে, অর্থের একটা শুভ যোগ কিন্তু ক্রিয়েট করবে, অর্থ ইনকামের ক্ষেত্রে শুভ যোগ পাবেন এবং আপনাদের পারিবারিক শান্তির দিক থেকে এবং পরিবার কেন্দ্রিক কোনো ব্যবসা থাকলে বা পরিবার থেকে কোনো লাভ থাকলে বা কোনো অর্থ ইনকাম থাকলে সেটা কিন্তু আপনাদের জীবনে একটা শুভ প্রভাব নিয়ে আসবে। কিন্তু তার সত্ত্বেও চতুর্থভাবে যেহেতু এই যোগটা তৈরি করছে, তাই পারিবারিক কিছুটা ঝামেলা কিন্তু আপনাদের রাখবে, যদিও একটা একদিক থেকে দারিদ্রযোগ আবার অন্যদিক থেকে একটা নিজভং রাজযোগ, কেননা এখানে রবি নিজস্থ হয়ে যাচ্ছে এবং শুক্র তার নিজের ঘর, তাই নিজভং রাজযোগ তৈরি করেছে। তাই ক্ষেত্রে কিন্তু চতুর্থভাবে কিন্তু কর্কট রাশি কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবেন মাইন্ডের মধ্যে, মানসিকতার মধ্যে বা পরিবারের মধ্যে। পরবর্তী বলবো সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, রাশিপতি বা লগ্নপতি সঙ্গে যেহেতু তৃতীয়পতি এবং দশমপতির একটা কানেকশন, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কমিউনিকেশন বা কানেকশন বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে একটা ইনক্রিমেন্ট হবে, কেননা রাশিপতি বা লগ্নপতির সঙ্গে দশমপতির একটা কানেকশন বা কর্মপ্রাপ্তি হতে পারে। তবে যেহেতু এখানে তৃতীয়ভাবে কিছুটা ইয়ে হচ্ছে, ভাইদের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে, নতুন কোনো পরিকল্পনা বা প্রচেষ্টাকে একটু সংযতভাবে কিন্তু করার চেষ্টা করুন, না হলে কিন্তু অনেক সময় লস হয়ে যেতে পারে, সেভাবে একটু সাবধান হবেন বা ভাইদের সঙ্গে মনোমালিন্য থাকলে সেটা অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি রবির সঙ্গে নবমপতি বা দ্বিতীয়পতি শুক্রে একটা কমিউনিকেশন তৈরি করার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা বাড়ি থেকে দূরে গিয়ে কোনো একটা ভাগ্যের উন্নতি হবে, আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি যোগ ক্রিয়েট করছে বাড়ি থেকে দূরে গেলে। এবং আপনাদের দ্বিতীয়ভাবে যেহেতু এই যোগটা তৈরি করছে, তাই ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ সেভিংসের ক্ষেত্রে কিছুটা টালমাটাল অবস্থা তৈরি করবে। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতির সঙ্গে যেহেতু অষ্টমপতি এবং লগ্নপতি বা রাশিপতির একটা কানেকশন তৈরি করছে, তাই ক্ষেত্রে কিন্তু আপনাদের
অর্থ ইনকামের ক্ষেত্রে বা নিজেকে মোটিভেট করার ক্ষেত্রে অনেক শুভ ফল পাবেন, বা অনেক ফাটকা কোনো জায়গা থেকে কোনো ইনকাম আপনাদের আসতে পারে, যেহেতু অষ্টমপতির সঙ্গে একটা একাদশপতি একটা কমিউনিকেশন তৈরি করছে। কিন্তু যেহেতু আপনাদের রাশিতে বা লগ্নের উপর, যদি তুলারাশি হয় বা লগ্ন হয়, যেহেতু এই যোগটা তৈরি করছে, আপনাদের মনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করবে, একটা হটকারিতা তৈরি করবে, একটা ওঠানামা তৈরি করবে, একটা অস্থিরতা তৈরি করবে, ঠিক আছে? এই ব্যাপারে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি রবির সঙ্গে যেহেতু সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্রের একটা কানেকশন হচ্ছে, তাই সপ্তমের সঙ্গে দশমের কানেকশন হওয়ার জন্য কিন্তু আপনারা কিন্তু এই সময় অবশ্যই কোনো একটা ভালো কোনো চাকরি পেতে পারেন, চাকরি প্রাপ্তিযোগের জন্য একটা ভালো। অন্যদিক থেকে বাড়ি থেকে দূরে গিয়ে কোনো জীবনে কোনো অর্থপ্রাপ্তি বা কর্মপ্রাপ্তি হতে পারে, কিন্তু দ্বাদশভাবে এই যোগটা ক্রিয়েট করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু অর্থ আপনাদের খরচের ব্যাপারে একটু সংযত হতে হবে, বা বিদেশ যাত্রার দিক থেকে একটু সংযত হতে হবে। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতির সঙ্গে যেহেতু এখানে ষষ্ঠপতি এবং একাদশপতি, তাই আপনাদের অর্থের জায়গাটা ভালো হবে, শত্রুতা নিধনের দিক থেকে বা প্রতিযোগিতায় সাফল্য লাভ করার ক্ষেত্রে অনেকটা শুভ ফল আপনারা লাভ করবেন। কিন্তু একাদশভাবে এই যোগটা তৈরি করার জন্য অর্থ ইনকামের ব্যাপারটা কিন্তু কখনো আপস্ট্রিম ডাউন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, কারণ একদিক থেকে দারিদ্র যোগ, আবার একদিক থেকে কিন্তু ওটা নিজভঙ্গ রাজ্য, মানে কিছুটা শুভ কিছুটা অশুভ। কারণ দারিদ্র যোগটা অশুভ হলেও কিন্তু নিজভঙ্গ রাজযোগটা কিন্তু খুব শুভ একটা যোগ, একটা রাজযোগ ওয়ান টাইপ অফ। ওকে, পরবর্তী যেটা বলবো, মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি রবির সঙ্গে যেহেতু পঞ্চমপতি এবং দশমপতি শুক্র একটা কানেকশন, সেই জন্য এখানে ক্ষেত্রে কিন্তু আপনাদের ফাটকা যাতে কোনো ইনকাম আসতে পারে, বা দুম করে কোনো রকম কোনো চাকরি পেয়ে যেতে পারেন, বা আপনারা কোনো ক্রিয়েটিভ ফিল্ড থেকে বা কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু অনেক শুভ ফল লাভ করবেন। তবে দশমভাবে দশমপতি থাকার জন্য কর্মের জায়গাটা অনেক শুভ হলেও দশমভাবে যেহেতু এতগুলো গ্রহ থাকছে, তাই মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু কিছুটা আপনারা অবশ্যই গৃহ সংক্রান্ত ব্যাপারে এবং আপনারা কর্মের ব্যাপারে কিন্তু অবশ্যই ওয়াকিবহল থাকবেন। পরবর্তী কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে সপ্তম ভাবপতির সঙ্গে যেহেতু আপনাদের চতুর্থ ভাবপতি এবং নবম ভাবপতি একটা কানেকশন তৈরি করছে, তাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো বিজনেসের মাধ্যমে আপনাদের কোনো জীবন উন্নতি হতে পারে, বা আপনাদের কোনো পৈতৃক কোনো বিজনেসের মাধ্যমে উন্নতি হতে পারে, বা কোনো আপনাদের কোনো বিবাহের যোগ বা প্রেমের যোগে সম্ভাবনা ক্রিয়েট করছে। তবে নবমভাবে যেহেতু এই যোগটা ক্রিয়েট করছে, তবে কিছুটা ভাগ্যে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করাবে। পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি রবির সঙ্গে যেহেতু তৃতীয়পতি এবং অষ্টমপতি শুক্রের একটা কানেকশন, তাই ষষ্ঠের সঙ্গে তৃতীয়ের কানেকশন মানে নিজের কোনো পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত করতে পারবেন, বা প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারবেন, ফাটকা জাতীয় কোনো জায়গা থেকে লাভ করতে পারবেন, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা পাবেন। তবে অষ্টমভাবে যেহেতু এই যোগটা তৈরি করছে, সেই জন্য ক্ষেত্রে কিন্তু অষ্টমভাবে কিছুটা শরীরের ব্যাপারটা কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। তবে মেনলিভাবে কিন্তু যে ব্যাপারটা বলবো, বৃষের ক্ষেত্রে এবং মীনের ক্ষেত্রে, বৃষ রাশি বা লগ্ন বা মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শরীরের জায়গাটা একটু যত্নশীল থাকবেন। মোটামুটিভাবে প্রত্যেককে আমি বলবো, প্রতিটা রাশি লগ্নের ক্ষেত্রে বলবো, প্রতিদিন অবশ্যই আপনারা সূর্য প্রণাম করুন যতদিন সূর্য নিজস্থ থাকছে, এবং শুক্রবার অবশ্যই কিন্তু শিবলিঙ্গে অভিষেক করবেন এবং শুক্রের মন্ত্রপাঠ করবেন। তবে যতটা নেগেটিভ ফল মনে হচ্ছে ততটা নেগেটিভ হবে না, কেননা এখানে কিন্তু শুক্রে তার সক্ষেত্রী ঘর, শুক্র কিন্তু অনেকটাই শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। রবি নিজস্থ হয়ে যাওয়ার জন্য শুক্রকে কিন্তু অতটাও নেগেটিভ করতে পারবে না, ঠিক আছে? বরং শুক্র বরং রবিকে অনেকটা তুলে ধরার চেষ্টা করবে, এবং সেখানে শুক্র রবির একটা যৌথ প্রয়াসে প্রত্যেক মানুষ কিন্তু একটা জীবনে অনেক সফলতা লাভ করতে পারবেন এই নিজভঙ্গ রাজযোগের জন্য। তবে যেহেতু একটা শুক্র এবং সূর্য এই যোগটা একটা দারিদ্র যোগ, তাই অর্থ ব্যাপারে কিন্তু সংযত থাকবেন, অর্থকে দুম করে খরচ করে দেবেন না, এবং যাদের বাড়িতে বাবারা একটু অসুস্থ রয়েছে তাদের ব্যাপারে কিন্তু যত্নশীল থাকবেন। নিজের মানসম্মানের ব্যাপারে দুমদাম করে কথা বলবেন না, আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যাদের ক্ষেত্রে রবি নিজস্থ রয়েছে, বাচ্চারে রবি দুর্বল রয়েছে, যাদের বাচ্চারে রবি কিন্তু খুব নিজস্থ রয়েছে, দুর্বল রয়েছে, বা রাহুর প্রভাবিত রয়েছে, শনি দ্বারা প্রভাবিত রয়েছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু সূর্য প্রণাম করুন এবং নিজেকে সংযত রাখুন, মান সম্মানকে বজায় রাখতে চেষ্টা করুন। তাহলে আমি যে সমস্ত প্রবলেমগুলো বললাম সেগুলো প্রবলেমগুলো কিন্তু ফেস করবেন না। তবে আমরা অবশ্যই এই রবিবারের অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন, বা রবিবারের নিরামিষ খেতে না পারলে কমপক্ষে প্রতি রবিবার অবশ্যই কিন্তু সূর্য প্রণাম করবেন বা সূর্যদেবের মন্ত্রপাঠ করবেন, তাহলে কিন্তু এই প্রভাবগুলো অনেকটা নেগেটিভ প্রভাবটা অনেকটা কেটে যাবে। এবং শুক্রবার অবশ্যই আপনারা শিবলিঙ্গ অভিষেক করবেন এবং শুক্রদেবের মন্ত্রপাঠ করবেন। মন্ত্রটা আমি অনেকবার বলেছি, বিভিন্ন ভিডিওতে একটু দেখে নেবেন। আমার এই ভিডিওটাকে কেমন লাগলো জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।